রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। রবিবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার মিরেপোতা বাজার এলাকায়। আরামবাগ থেকে বর্ধমানের দিকে আসছিল বাসটি, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মেরে বর্ধমান আরামবাগ রোডের ওপর উল্টে যায় বাসটি। এই দুর্ঘটনায় 20 জন বাসযাত্রী আহত হয়েছেন। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় বাসের পাতি ভেঙে গিয়ে এই বিপত্তি। পুলিশি তৎপরতায় উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে বর্ধমান আরামবাগ রোডে যান চলাচল স্বাভাবিক করা হয়। আরামবাগ থেকে বর্ধমান যাচ্ছিল বাসটা, আর গতি স্পিড থাকার কারণে সেই হিসাবে সাইডে ভেসে গিয়েছিলো। ভেসে যাওয়ার ব্রেক মারার সঙ্গে সঙ্গে পাল্টি হয়ে সাইডের এই ছোটো এগুলোকে পাল্টি মানে এসে হালকা করে লেগেছে আর করেছে, সেই হিসাবে পাল্টি হয়ে যায়। পাল্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে যার এদিক ওদিক করে মানে ছুটে পড়ে। কতজন ছিল বাসটা? বাসটায় প্রায় 100-এর উপরে লোক ছিল। তার মধ্যে কতজনের মধ্যে আহত হয়েছে? কতজন আঘাত তো বেশি জনেরই হয়েছে হালকা, আর 3-4 জনের বহুত মানে আহত অবস্থা। বাসটা তো এখন এই মুহূর্তে আছে আরামবাগ দিকে, বাসটা যাচ্ছিল আরামবাগের দিকে না বর্ধমান দিকে যাচ্ছিল, বাসটা পাল্টি হওয়ার কারণে বহুত দূর থেকে এ হয়ে এসে আরামবাগ লাইনে হয়ে গেছে। স্পিড থাকার জন্য? হ্যাঁ, স্পিড থাকার। কী গাড়ি এটা? এটা হোমকার বিষ্ণুপুর কি বর্ধমান। কোথায় হয়েছে ঘটেছে ঘটনাটা? ঘটনা কোথায় ঘটেছে? জোহরপুকুর মিরেপোতা বাজার অপোজিট জোহরপুর। বাসটা স্পিড ছিল, বাসটা স্পিড ছিল তো ওর মেন পাতির কিনপিন ভেঙে গেছে, ও রাখতে পারেনি। বর্ধমান দিয়ে গাড়িটা হুমগড় থেকে বর্ধমান যাচ্ছিলো, ঠিক অ্যাক্সিডেন্টটা হওয়ার পর পুরো ঘুরে গেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, দিয়ে ও আরামবাগমুখী হয়ে গেছে। আর ইঞ্জুরি ভালোই হয়েছে, স্পিড ছিল তো মোটামুটি 20 জন অ্যাক্রস ধরে চলুন যে ইঞ্জুরি হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আপনার মিরেপোতা রায়নাট ওয়ানে মিরেপোতা রায়নাথ। এটা কোন রোড? এটা হচ্ছে বর্ধমান টু আরামবাগ রোড। উদ্ধার কাজ সব থেকে বড়ো হাত লাগিয়েছে সব থেকে আমাদের রাইস মিলে, যে লোকাল রাইস মিল ছিল ওখানে যে কর্মচারীরা ছিল তারা খুব নিজেরা রিস্ক নিয়ে নিজেদের পা কেটে গেছে, তবুও তারা উদ্ধার করেছে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।